তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি নূরনাহার, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের নবম অধ্যায়ের একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় অবস্থান, সিদ্ধান্তের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি। আবার আরেকটি জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে ব্যবসায় অবস্থানের সমস্যা। চলে যাচ্ছি আমরা আমাদের আলোচনার বিষয়ে। প্রথমে আমরা আলোচনা করব অবস্থান, সিদ্ধান্তের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি। একাধিক গ্রহণযোগ্য অবস্থান অনুসন্ধান। অবস্থান নির্বাচনের জন্য একাধিক গ্রহণযোগ্য অবস্থান অনুসন্ধান করা অবস্থান সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য। অবস্থান অনুসন্ধানের জন্য একাধিক স্থান সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সংগৃহীত তথ্যকে বিভিন্ন দৃষ্টিকোণ হতে ভালো মন্দ যাচাইয়ের চেষ্টা করা হয়। এরপরে রয়েছে সর্বোত্তম অবস্থান পরীক্ষা। সংগৃহীত তথ্যগুলো যাচাই বাছাইয়ের পর প্রাথমিকভাবে ভালো বলে চিহ্নিত স্থান সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করাও অবস্থান সিদ্ধান্ত গ্রহণের আরেকটি উদ্দেশ্য। এখানে বিভিন্ন রকম অবস্থান, বিকল্প অবস্থানকে খুঁজে বের করা হয় এবং তাদের ভালো এবং মন্দকে কি খুঁজে বের করা হয়। এরপরে যেটা করা হয় সেটা হচ্ছে সর্বোত্তম অবস্থান চিহ্নিত করা। অনেকগুলো বিকল্প অবস্থান হতে সকল দিক বিবেচনায় যে অবস্থানটি প্রতিষ্ঠানের জন্য সর্বোত্তম বলে চিহ্নিত তা চিহ্নিত করা প্রয়োজন। এভাবে সর্বোত্তম অবস্থান চিহ্নিত করা অবস্থান সিদ্ধান্তের আরেকটি লক্ষ্য বলে বিবেচিত হয়। এরপর রয়েছে প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন। প্রতিষ্ঠানের সঠিক অবস্থানের উপর প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন অনেকাংশে নির্ভরশীল। কারণ প্রতিষ্ঠানটি যদি সঠিক স্থানে অবস্থিত হয় তাহলে প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন সহজ হয়, অন্যথায় দক্ষতা অর্জন কঠিন হয়ে পড়ে। কারণ প্রতিষ্ঠানটি যদি ভালো জায়গায় অবস্থিত হয় তোমরা দেখবে সহজেই প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন জায়গায় পাঠানো সম্ভব হয়। আবার কর্মীরা আসতে পারে, কাঁচামাল আসতে পারে, বিভিন্ন ধরনের যোগাযোগ সহজ হয়, ফলে প্রতিষ্ঠানের পক্ষে দক্ষতা অর্জন করা সহজ হয়। এরপরে রয়েছে ব্যয় সংকোচন। ব্যয় সংকোচন করাও অবস্থান সিদ্ধান্তের আরেকটা লক্ষ্য। অবস্থানটি যদি সঠিক স্থানে হয় তাহলে একদিকে যেমন কাঁচামালের ব্যয় কম করা যায়, অন্যদিকে শ্রম, পরিবহন, যাতায়াত সহ অন্যান্য ক্ষেত্রেও ব্যয় সংকোচন অর্জন করা সহজ হয়। উপযুক্ত স্থানে ব্যবসার অবস্থান নির্ধারণ করা গেলে সহজেই কাঁচামাল বহন করে আনা যায়, শ্রমিকরা সহজে কাজ করতে আসতে পারে, আবার উৎপাদিত পণ্যকে সহজেই বিক্রয়স্থলে পাঠানো যায়। এরপরে রয়েছে সহজ বিপণন। সহজ বিপণন করাও অবস্থান সিদ্ধান্ত গ্রহণের একটি অন্যতম লক্ষ্য। এ কারণে বাজারের সান্নিধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করা হয়। এরূপ স্থানে ব্যবসায় স্থাপন করা হলে উৎপাদিত পণ্য সহজেই বাজারে প্রবেশ করানো যায়। এরপরে রয়েছে প্রতিযোগিতায় টিকে থাকা। মুনাফা অর্জনের পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে কোনো প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে উপযুক্ত ব্যবসায় অবস্থান চিহ্নিত করা। আর প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সঠিক স্থানে ব্যবসা স্থাপন করা অনেক গুরুত্বপূর্ণ, তাই অবস্থান সিদ্ধান্তের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়। এরপরে রয়েছে সম্প্রসারণের সুযোগ। ব্যবসার প্রতিষ্ঠান এমন স্থানে স্থাপন করা উচিত যাতে ভবিষ্যৎ প্রয়োজনে সম্প্রসারণ করা যায়। এ কারণে যে স্থানে পর্যাপ্ত পরিমাণে জমি পাওয়া যায় সে স্থানে ব্যবসায় বা কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপরে চলে যাচ্ছি ব্যবসায় অবস্থানের সমস্যাতে। অনুন্নত পরিবহন ও যাতায়াত ব্যবস্থা। ব্যবসার অবস্থান নির্বাচনে সর্বপ্রথম যে বিষয়টি বিবেচনা করা হয় তা হলো অনুন্নত পরিবহন ও যাতায়াত ব্যবস্থা। এ কারণে ব্যবসায়ের সহায়ক নানান ধরনের উপাদান বিদ্যমান থাকা সত্ত্বেও শুধুমাত্র অনুন্নত পরিবহন ও যাতায়াত ব্যবস্থার কারণে বিশেষ কোনো অঞ্চলে শিল্প কারখানা গড়ে ওঠে না, যেমন পাহাড়ি অঞ্চল। এরপরে রয়েছে অপর্যাপ্ত কাঁচামাল। পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল না থাকলে সে অঞ্চলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গড়ে ওঠে না, তাই অপর্যাপ্ত কাঁচামাল ব্যবসার প্রতিষ্ঠানের অবস্থানের একটি অন্যতম সমস্যা হিসেবে বিবেচিত হয়। কাঁচামালের অভাবেই ঢাকা ও তার আশেপাশে কৃষিভিত্তিক শিল্প কারখানা তেমন একটা গড়ে ওঠেনি। এরপরে রয়েছে শ্রমিক প্রাপ্তির সমস্যা।
ব্যবসা স্থাপনের ক্ষেত্রে শ্রমিকের পর্যাপ্ততাকেও বিশেষভাবে বিবেচনা করা হয়। তাই যে স্থানে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক কর্মী পাওয়া যায় না, সে স্থানকে ব্যবসায়ের উত্তম অবস্থান বলে বিবেচনা করা হয় না। শ্রমশক্তির অভাবেই উন্নত বিশ্বের উদ্যোক্তারা নিজ দেশে ব্যবসা স্থাপনের পরিবর্তে শ্রমশক্তি বহুল জনসংখ্যা সমৃদ্ধ দেশগুলোতে ব্যবসা স্থাপনে অধিক আগ্রহ দেখায়। এরপর রয়েছে বাজারের নৈকট্যহীনতা। বাজারের সান্নিধ্যে ব্যবসা অবস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাই ব্যবসার অবস্থান যদি বাজার হতে খুব দূরে হয়, তাহলে তা ব্যবসা অবস্থানের সমস্যা বলে বিবেচিত হয়। কারণ এক্ষেত্রে উৎপাদিত পণ্য বাজারে আনা নেওয়ার জন্য অধিক পরিমাণে অর্থ ও সময় ব্যয় করতে হয়, যা পণ্যের মোট ব্যয়কে বৃদ্ধি করে। এরপরে রয়েছে সম্প্রসারণের বাধা। প্রতিষ্ঠিত ব্যবসাটির ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ থাকবে কি না, সেই বিষয়টি বিবেচনা করা উত্তম অবস্থান নির্বাচন করা হয়। যদি ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ না থাকে, তাহলে সেটি অবস্থান নির্বাচনের সমস্যা হিসেবে বিবেচিত হয়। এই সমস্যার কারণে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো শহর থেকে একটু দূরে স্থাপন করা হয়। এরপর রয়েছে প্রতিকূল পরিবেশ। ব্যবসায় অবস্থানের উপর প্রতিকূল পরিবেশের প্রভাব বিস্তার করে। যেমন উপকূলীয় অঞ্চলে ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস, বৈরি আবহাওয়া ইত্যাদি কারণে বড় বড় শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হয় না। আবার একই কারণে মরু অঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে না। এরপর রয়েছে অপর্যাপ্ত শক্তি সম্পদ। কোনো ব্যবসায় প্রতিষ্ঠার পূর্ব শর্ত হলো পর্যাপ্ত শক্তি সম্পদের উপস্থিতি। তাই যে স্থানে পর্যাপ্ত পরিমাণে শক্তি সম্পদ পাওয়া যায় না, সে অঞ্চলে বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠে না। মূলত এ কারণে বাংলাদেশে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে তুলনামূলকভাবে খুবই স্বল্প পরিমাণে শিল্প কারখানা গড়ে উঠেছে। শ্রমিক অসন্তোষ। দেশের কিছু কিছু অঞ্চল থাকে যেখানে সকল সুযোগ সুবিধা বিদ্যমান থাকা সত্ত্বেও শুধুমাত্র শ্রমিক অসন্তোষের কারণে সে সকল অঞ্চলে ব্যবসা স্থাপন করা সুবিধাজনক নাও হতে পারে। যেমন বর্তমান প্রেক্ষাপটে সাভার ও গাজীপুর এলাকায় অবস্থিত গার্মেন্টস কারখানাগুলোতে প্রায়ই শ্রমিক অসন্তোষ লক্ষ্য করা যায়। সরকারি বিধিনিষেধ। বিশেষ ব্যবসা স্থাপনের ক্ষেত্রে, বিশেষ করে শিল্প স্থাপনের ক্ষেত্রে কিছু কিছু অঞ্চলের উপর সরকারের নিষেধাজ্ঞা থাকে। কোনো অঞ্চলের উপর সরকারের এরূপ নিষেধাজ্ঞা থাকলে সকল সুযোগ সুবিধা বিদ্যমান থাকা সত্ত্বেও উক্ত অঞ্চলে ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যায় না। যেমন বড় বড় শহরের অভ্যন্তরে শিল্প প্রতিষ্ঠার উপর নিষেধাজ্ঞা থাকে। এরপর হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। কোনো বিশেষ অঞ্চলে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে শিল্প ও ব্যবসার প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হয় না। তাই এটিও ব্যবসা অবস্থানের একটি অন্যতম বাধা হিসেবে গণ্য হয়। যেমন বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এই সমস্যাটা বিদ্যমান, তবে বর্তমানে সরকার এটি নিরসনের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা আলোচনার বিষয়গুলো ভালো করে বাসায় চর্চা করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।